নমস্কার, আমি রূপালী দাস। কৃষি জাগরণে আপনাদের স্বাগত, পাওয়ার্ড বাই স্টিল ইন্ডিয়া। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে, এক নজরে আজকের হেডলাইন্স। আলু উৎপাদনে নজির, বাংলার তৈরি করা আলু বীজের বাজিমাত। এবছর দেশে বর্ষা কেমন হবে, বিশেষ আপডেট আবহাওয়া অফিসের। সোলার রুফটপ বসানোর জন্য ঋণ দিচ্ছে SBI। এই কৌশলে মাটিহীন চাষ করুন, সরকার দিচ্ছে 50% ভর্তুকি, শীঘ্রই আবেদন করুন। চলে যাব বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে যে সমস্ত ফসল চাষ হয় তার মধ্যে অন্যতম আলু। বর্তমানে গোটা দেশে আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে, তার মধ্যেই বঙ্গের মুকুটে জুড়ল আরও একটি পালক। কয়েক বছর ধরে বাংলায় তৈরি হচ্ছে আলুর বীজ উৎপাদনের প্রক্রিয়া, এবার সেই বীজেই ওড়ালো সবুজ পতাকা। নতুন এই বীজ ফলন দিল প্রায় 42 টন আলু। যদিও বঙ্গে প্রায় 148 লক্ষ টন আলু উৎপাদন হয়, কিন্তু এই 42 টন আলু হলো নিজ রাজ্যের বীজ উৎপাদিত ফলন। রাজ্যের ল্যাবরেটরিতে তৈরি 3.5 লক্ষ আলু চারা থেকেই এই উৎপাদন, যা অত্যন্ত স্বাস্থ্যকর আলুর জন্ম দিয়েছে বলেই দাবি করেছেন কৃষি আধিকারিকরা। উদয় এবং সুখ্যাতি এই দুই আলুর উৎপাদন সবচেয়ে বেশি। এই বিষয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আলু উৎপাদনে রাজ্যকে স্বাবলম্বী করতে এই পদক্ষেপ করেছেন। আলু বীজ নিয়ে নানা সমস্যার মুখে রাজ্যের কৃষকরা, তবে রাজ্যও নিজে আলু বীজ উৎপাদন করলে এই সমস্যা দূর হবে। কৃষি বিজ্ঞানীদের মতে রাজ্যে উৎপাদিত বীজ বেশ ভালোই ফলন দিচ্ছে, আগামী দিনে এর ফলন আরও বাড়বে। ভারতের বেসরকারি আবহাওয়ার পূর্বাভাসকারী সংস্থা স্কাইমেট ওয়েদার জানিয়েছে, 9 এপ্রিল 2024 মঙ্গলবার এবছর দেশে বর্ষা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমের শেষার্ধে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরাও এবছর অনুকূল বর্ষার প্রাথমিক লক্ষণ খুঁজে পেয়েছেন। স্কাইমেট ওয়েদার বলেছে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এল নিনো অবস্থান থেকে লা নিনায় তীব্র পরিবর্তন হতে চলেছে, যার কারণে গ্রীষ্মের বৃষ্টিপাতের ধীর গতি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। সংস্থাটি আরও বলেছে যে এবছর মৌসুমে বৃষ্টিপাতের বণ্টন অসম হওয়ার সম্ভাবনা রয়েছে। পিএম সূর্য ঘর যোজনার অধীনে বাড়ির ছাদে সোলার রুফটপ বসানোর জন্য SBI ঋণ সুবিধা দিচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দেওয়া সোলার রুফটপ লোন সুবিধা পেতে আপনাকে কিছু জিনিস মনে রাখা উচিত। উদাহরণস্বরূপ বলা যায়, 3 কিলোওয়াটের বেশি এবং 10 কিলোওয়াট পর্যন্ত ধারণ ক্ষমতার সোলার রুফটপ ইনস্টল করার জন্য সুবিধাভোগীর বার্ষিক আয় 3 লাখ টাকার বেশি হওয়া উচিত নয়। এটিও মনে রাখা উচিত যে 3 কিলোওয়াট পর্যন্ত সৌর ছাদ স্থাপন করার জন্য সুবিধাভোগীর জন্য কোনো আয়ের মানদণ্ড নির্ধারণ করা হয়নি। অর্থাৎ যে কেউ 3 কিলোওয়াট পর্যন্ত সোলার ছাদ ইনস্টল করার জন্য SBI থেকে ঋণ নিতে পারে। হাইড্রোপনিক্স পদ্ধতি ব্যবহার করে চাষের জন্য কৃষকরা কেন্দ্রীয় সরকারের ভর্তুকি পেতে পারেন। এছাড়াও অনেক রাজ্য সরকারও এতে ভর্তুকি দিচ্ছে। জাতীয় উদ্যান পালন বোর্ড সমস্ত রাজ্যের জন্য ভর্তুকি দেওয়ার জন্য আলাদা নিয়ম তৈরি করেছে। এই নিয়ম অনুযায়ী এর জন্য আবেদন করলে ভর্তুকি দেওয়া হয়। এই চাষে আপনি শ্রম খরচের চেয়ে ভালো লাভ করতে পারেন। মৃত্তিকাহীন চাষে ভর্তুকি পেতে আপনি আপনার স্থানীয় কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কৃষি ওয়েবসাইটও দেখতে পারেন। সম্প্রতি মহারাষ্ট্র সরকার পশু খাদ্যের জন্য এই প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের 50% ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছে। বিস্তারিত জানতে ক্লিক করুন bengali.krishijagoron.com। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ।